সেফুদা নাকি মরে গেছে, কিছু কুমিল্লার ইটর আছে ফকিন্নি গরিব টিপু চৌধুরী কুমিল্লার ইটর ফকিন্নি। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম, নেটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বের একমাত্র সেলিব্রিটি সেফাতুল্লাহ সেফুদা তিনি কিছুদিন আগে একটা হসপিটালে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তার একটা অপারেশন হয়। তবে এই অপারেশনকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের ভিডিও বার্তা বানিয়েছেন, তবে বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত একজন ব্যক্তি যাকে সবাই চিনেন এসকে মিডিয়া টিপু চৌধুরী, এই টিপু চৌধুরী এই সেফাতুল্লাহকে মেরে ফেলছেন এমন একটি দাবি সেফাতুল্লাহ তিনি নিজেই করছেন। এই সেফাতুল্লাহকে নাকি তার ছবি দিয়ে নাকের ভিতরে তুলো দিয়ে তাকে মেরে ফেলছেন এমনটি দাবি করছেন এই সেফাতুল্লাহ সেফুদা। তবে এই সেফাতুল্লাহ সেফুদা এই টিপু চৌধুরীকে ধোলাই করলেন একটা ভিডিও বার্তার মাধ্যমে। তো চলুন আমরা সেই ভিডিওটি এখন দেখব যে সেফাতুল্লাহ সেফুদা এই টিপু চৌধুরীকে লক্ষ্য করে কি বক্তব্য দিলেন। হ্যালো, কি খবর গরিবরা, মিথ্যক দলবাদ ছোট লোক প্রপাগান্ডিস্ট, ইসলামের শত্রু, মানবতার শত্রু, জাতির শত্রু, মিথ্যা প্রপাগান্ডা করে বেড়াচ্ছিস। সেফুদা মরে গেছে, নাকের মধ্যে তুলা দিয়া লাশ বানাস, অজাত কুজাত রাজাকার ছোট লোক গরিব, তিন বেলা ভাত খাস, তোরা মিথ্যা কথা বল ছড়াইয়া দিছ। সেফুদা নাকি মরে গেছে, হ্যাঁ কিছু কুমিল্লার ইচর আছে ফকিন্নি গরিব, দাঁড়িয়ে রাখছে এটি দুটো আছে, একটার নাম হলো টিপু চৌধুরী, কুমিল্লার ইচর ফকিন্নি, এটা উত্তর কোরিয়াতে থাকে নাকি দক্ষিণ কোরিয়াতে থাকে? দশদিন আমি কিছু খেতে দেয়নি আমাকে, কিন্তু আমাকে স্যালাইন খাওয়াইয়া রাখা হয়েছে। এই যে দেখো আমার স্যালাইন চলতেছে। প্রপাগান্ডিস্টরা গুজব রটায়, মিথ্যা প্রপাগান্ডা ছড়াইয়া আমার স্ত্রী পুত্র কন্যা ভাই বোন সবাইকে বিভ্রান্ত করেছে, একবার দিবেন না অগণিতবার। আমি শুনেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় হাসুয়া পাও কেঁদেছেন আমার জন্যে, কুকুরের বাচ্চারা মানুষের জীবন নিয়েছেন না খালাস না, অশিক্ষিত বর্বর ছোট লোক গরিব। বন্ধুরা আপনারা ইতিমধ্যে সেই ভিডিওটি দেখে ফেলছেন যে সেফাতুল্লাহ তিনি নিজেই বলছেন যে আমি মরি নাই, আমি বেঁচে আছি, খুব সুস্থ আছি এবং হসপিটালে আছি, আজ 10 দিন যাবত হসপিটালে আছি। তবে এই টিপু চৌধুরী আমাকে মেরে ফেলছে এমনটাই দাবি করছেন, এমনটাই বললেন এই সেফাতুল্লাহ সেফুদা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনি আবার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।